থানকুনি পাতার ঔষধি গুণ। বাংলা নাম থানকুনি, অঞ্চল ভেদে এটি টেয়া, মানকি, তিতুরা, থানকুনি, আদামণি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধোলা বেগুন, আদা গুনগুনি নামে পরিচিত। ইংরেজি নাম ইন্ডিয়ান প্যানিওট, ল্যাটিন নাম স্যান্ডেলা এশিয়াটিকা, বৈজ্ঞানিক নাম স্যান্ডেলা এশিয়াটিকা আরবান, এবং পরিবার মেকিনলেসিয়াই। ব্যবহার্য অংশ মূল, কাণ্ড ও পাতা। পরিচিতি, এই গাছটি ক্ষুদ্র লতা জাতীয় উদ্ভিদ, এর পাতা ক্ষুদ্র গোলাকৃতির, পাতার ধারে খাঁজ রয়েছে। বাংলাদেশের সর্বত্র এই গাছটিকে দেখতে পাওয়া যায়, তবে উপকূলীয় লবণাক্ত আবহাওয়ায় এটি ভালো জন্মে। গ্রামীণ সাধারণ মানুষের কাছে এটি খুবই জনপ্রিয়। উপকারিতা, জ্বর, থানকুনি পাতার রস 1 চামচ ও শিউলি পাতার রস 1 চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর সারে। পেটের পীড়া, অল্প পরিমাণ আম গাছের ছাল, আনারসের কচি পাতা 1টি, কাঁচা হলুদের রস, 4 থেকে 5টি থানকুনি গাছ শিকড় সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে খালি পেটে খেলে পেটের পীড়া ভালো হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি আরো বেশি কার্যকর। গ্যাস্ট্রিক, 1/2 কেজি দুধে 1 পোয়া মিশ্রি ও 1/2 পোয়া থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে 1 সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভালো হয়। হজম শক্তি বৃদ্ধি, বেগুন পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুকনা রান্না করে প্রতিদিন 1 মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। রক্ত দূষণ রুদ্ধে থানকুনি, প্রতিদিন সকালে খালি পেটে 4 চা চামচ থানকুনি পাতার রস ও 1 চা চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়। বাক্স্ফুরণে, যে সব বাচ্চা কথা বলতে দেরি করে অথবা অস্পষ্ট, সেক্ষেত্রে 1 চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে 20 থেকে 25 ফোঁটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে অসুবিধাটা সেরে যায়। খুশখুশে কাশিতে, 2 চামচ থানকুনি পাতার রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুশখুশে কাশির উপকারিতা পাওয়া যায়, 1 সপ্তাহ খেলে পুরোপুরি ভালো হয়ে যাবে। আমাশয়, প্রতিদিন সকালে 5 থেকে 7টি থানকুনির পাতা চিবিয়ে 7 দিন খেলে আমাশয় ভালো হয়, অথবা থানকুনি পাতা বেটে পাতার রসের সাথে চিনি মিশিয়ে 2 চামচ দিনে 2 বার খেলে আমাশয় ভালো হয়। পেট ব্যথা, থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয়। লিভারের সমস্যা, প্রতিদিন সকালে থানকুনির রস 1 চামচ, 5 থেকে 6 ফোঁটা হলুদের রস বাচ্চাদের লিভারের দোষে, সামান্য চিনি ও মধু সহ 1 মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়। লাবণ্যতা, যদি মুখ মলিন হয়, লাবণ্যতা কমে যায়, তবে 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে, নিয়মিত করলে উপকার পাবেন। দূষিত ক্ষত, মূল সহ সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে দূষিত ক্ষত ধুতে হবে। মুখে ঘা, থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গার্গিল করতে হবে। আঘাত, কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিলে উপকার পাবেন। সাধারণ ক্ষত, থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে হবে। চুল পড়া,
অপুষ্টির অভাবে, ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি 5 থেকে 6 চা চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে। পেটের দোষ, মলের সঙ্গে শ্লেষা গেলে, মল পরিষ্কার ভাবে না হলে, পেটে গ্যাস হলে, কোনো কোনো সময় মাথা ধরা, এসব ক্ষেত্রে 3 থেকে 4 চা চামচ থানকুনি পাতার রস গরম করে ও সমপরিমাণ গরুর দুধ কাঁচা মিশিয়ে খেতে হবে। নিয়মিত খেলে উপকার পাবেন। স্মরণ শক্তি, মনে না থাকলে আধা কাপ দুধ, 2 থেকে 3 তোলা থানকুনি পাতার রস ও 1 চা চামচ মধু মিশিয়ে খেতে হবে। নাক বন্ধ, ঠান্ডায় নাক বন্ধ হলে, সর্দি হলে থানকুনির শিকড় ও ডাটার মিহি গুঁড়ার নস্যি নিলে উপকার পাওয়া যায়।